প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি এসএসসি ভিডিও টিউটোরিয়ালে। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক, আইটি প্রোগ্রামারের পক্ষ থেকে। তো আজকে আমি আলোচনা করব ড্রপ ডাউন মেনু নিয়ে। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেয় সবার আগে আপডেট ভিডিওটি পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তবে চলুন শুরু করা যাক। তো আমি এখানে একটা ডিপ নিব এবং ক্লাস কল করলাম মেনু। ওকে, আর এখানে একটা ইউএল নিলাম, ইউএল এর মধ্যে অ্যালাই নিলাম এবং এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। ওকে, নেওয়ার পর আমি এখানে হোম দিলাম, হোম কল করলাম, সরি হোম দিলাম। আর এখানে আমি আর পাঁচটা নিয়ে নিই আরো, আর এখানে অ্যাবাউট দিলাম, এখানে সার্ভিস দিলাম, সার্ভিস, আর এখানে দিলাম পোর্টফোলিও। আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে দিতে পারেন। ওকে, আর আমি এখানে কন্ট্যাক্ট দিলাম, দিয়ে সেভ করে এবং ব্রাউজার রিলোড করি। তো আমার এরকম একটা আউটপুট আসার কথা। ওকে, তো আসার পর আমি এবার সিএসএস ফাইলে যাই। যাওয়ার পর, সরি, সিএসএস ফাইলে যাওয়ার পর আমি সরাসরি বডিকে, সরি, সরাসরি বডিকে ধরি, ধরে আমি ব্যাকগ্রাউন্ড কালার বলে দিতে পারি। ওকে, মার্জিন, মার্জিনও 0 করে দিতে পারি। ওকে, পেডিং 0। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি 3D দিলাম। ওকে, তো আমার, আমি একটু রিলোড করি ব্রাউজারে গিয়ে, দেখেন কি ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা চেঞ্জ হয়েছে। ওকে, হালকা গ্রে কালার হয়েছে। ওকে, তো এখন আমি সরাসরি মেনুকে কল করব। এখানে আমি ক্লাস কল করলাম মেনু। ওকে, আমি এখন মেনুকে কল করব। মেনুকে কল করে আমি এখানে বলে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমি সাপোজ কি একটা দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে দিতে পারেন। ওকে, সেভ দি এবং কি রিলোড করি। তো দেখেন এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। ওকে, তো এখন আমি মেনুকেও ধরলাম, এবার ইউএল টাকে ধরবো। ওকে, তো আমি আবার মেনু ইউএল এটা ধরার পর আমি এখানে বলে দিতে পারি মার্জিন 0, পেডিং 0। ওকে, এখন একটু সেভ দি এবং রিলোড করি। দেখেন আমার কি দুই পাশ থেকে উপর এবং লেফটে, টপ এবং লেফটে যে ডিফল্ট ভাবে যে জায়গাটা ছিল ওইটা চলে গেছে। ওকে, তো এখন আমি এখানে ডিসপ্লে, ডিসপ্লে ফ্লিক্স বলে দিতে পারি এবং কি লেখাগুলো মাঝখানে যাওয়ার জন্য, সরি, লেখাগুলো মাঝখানে যাওয়ার জন্য আমি টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার বলে দিতে পারি। ওকে, তো এখন আমি একটু রিলোড দিই। তো আমার এরকমটা হবে। তো এখন আমি পুরো লেখাটা মাঝখানে নেওয়ার জন্য আমি আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো এখন আমি সেভ দিই এবং ব্রাউজার রিলোড করি। দেখেন আমার লেখাগুলো কি মাঝখানে চলে এসেছে। ওকে, তো এখন আমি মেনুকেও কল করলাম, ইউআরটাকে কল করলাম, এখন আমি এলআই কে ধরবো। ওকে, তো এখন এটার জন্য আমি দিলাম মেনু ইউএল এবং এলআই। দেওয়ার পর আমি এখানে লেখাগুলো দেখেন খুব কাছাকাছি, ওকে, মানে খুব পাশাপাশি আছে, এগুলো একটু দূরত্ব সৃষ্টি করার জন্য আমি এখানে ফ্লিক্স বেসিক, ওকে, এটা আমি 12% দিলাম, সেভ দিই এবং কি রিলোড করি। দেখেন আমার লেখাগুলোর মধ্যে একটু ফাঁকা সৃষ্টি হয়েছে। ওকে, দূরত্ব সৃষ্টি হয়েছে। ওকে, তো এখন আমি এখানে দেখেন এখানে কি একটা কি বোল্ট আছে, বোল্ট সিস্টেম বৃত্ত। ওকে, এটা দূর করার জন্য আমি এখানে দিতে পারি লিস্ট টাইপ, লিস্ট স্টাইল দিতে পারি নাম। এখন যদি দিই এবং কি রিলোড করি, দেখেন এগুলা চলে গেছে। ওকে, তো যাওয়ার পর আমি এখানে হাইট বলে দিই সাপোজ 45 পিক্সেল। ওকে, 45 পিক্সেল বলে দিলাম এবং কি রিলোড দিই। তো এখানে একটা হাইট চলে আসছে। ওকে, আর এখানে লাইন হাইটটাও আমি দিতে পারি, লাইন হাইট আমি এখানে সাপোজ 15 পিক্সেল দিলাম। ওকে, উপর থেকে একটু মোটামুটি এখন কাজটা হয়েছে। হওয়ার পর আমি এখানে মেনু এবং কি ইউএল এলআই দুইটাকে কল করলাম। এখন আমি অ্যাঙ্কর ট্যাগটাকে ধরবো। ওকে, এটা ধরার জন্য আমি মেনু
ইউআর এলআই এবং অ্যাঙ্কর ট্যাগটাকে ধরলাম। ধরার পর আমি এখানে দেখেন এখানে ডিফল্ট ভাবে কি একটা কি আন্ডারলাইন আছে, ওটা দূর করার জন্য আমি এখানে টেক্সট ডেকোরেশন ডেকোরেশন নান সরি নান বলে দিলাম। ওকে এখন কি একটু রিলোড করি, দেখেন যা ডিফল্ট ভাবে যে আন্ডারলাইনটা ছিল ওটা চলে গেছে। ওকে যাওয়ার পর আমি এখানে পেডিংটা বলে দিতে পারি, পেডিং আমি দিলাম 15 পিক্সেল এবং 50 পিক্সেল। ওকে দেওয়ার পর একটু রিলোড দিই, তো আমার লেখাগুলো কি লেখাগুলোর মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। ওকে আমি একটু বক্সটাকে বড় করে দেখি। আচ্ছা তো এখানে আমি লাইন হাইট যেটা, তো এখানে আমার লেখাগুলা অনেক উপরে চলে গেছে, এটার জন্য আমি এখানে যদি লাইন হাইটটাকে বাড়াই দিই, আমি 45 পিক্সেল দিলাম এবং কি রিলোড করি, তো আমার লেখাটা মাঝখানে চলে আসছে। ওকে তো আসার পর আমি এখানে আসার পর আমি এখানে ডিসপ্লে যদি ব্লক বলে দিই, ডিসপ্লে ব্লক, ওকে এবং কি এখানে কালারটাও বলে দিতে পারি, আমি এখানে কালার কালার গ্রে কালার দিলাম, সাপোজ আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে দিতে পারেন। ওকে আর এখানে এখানে দেখেন লেখাটা নিচে চলে আসছে, এখানে আমি আবার আগের মতো করে দিতে পারি 15 পিক্সেল, তো হ্যাঁ এখন ঠিক আছে। ওকে কালারটাও চেঞ্জ হয়েছে। ওকে তো হওয়ার পর আমি এখানে এখন আমি হোভার করব। ওকে হোভার করার জন্য আমি মেনু এবং ইউএল এলআই কে ধরলাম এবং ধরে হোভার আমি হোভারের মধ্যে গিয়ে বলে দিতে পারি ব্যাকগ্রাউন্ড আমি গ্রিন বলে দিলাম, সাপোজ রিলোড দি। এখন দেখেন আমার কি হোভার করতেছে, ওকে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে গেছে। এবং কি আমি এখানে কালারটা চেঞ্জ করার জন্য ওভারের কালারটা চেঞ্জ করার জন্য আমি মেনু তারপর ইউএল এলআই এবং অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে হোভার বলে দিতে পারি কালার, কালার আমি বলে দিতে পারি আস ব্ল্যাক ব্ল্যাক বলে দিই। ওকে এখন একটু খেয়াল করেন আমি যখন হোভার করবো ব্যাকগ্রাউন্ড কি গ্রিন এবং কি কালারটা ব্ল্যাক হয়ে গেছে। ওকে তো এখন আমি এখন আমার একটা মেনু বার তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি ড্রপ ডাউন মেনু কাজ করব। ওকে তো এটার জন্য আমি এখানে আমি সাপোজ চাচ্ছি যে এখানে অ্যাবাউটে যখন আমি হোভার করব আমার কিছু একটা হবে। ওকে তো এখন এখানে আমি আসি আসি আমি একটা ইউএল নিব এবং এখানে ক্লাস কল করব আর মেনু মেনু বার, ওকে মেনু বার মেনু বার, ওকে মেনু বার কল করলাম, কল করে এখানে একটা এলাই নিলাম, এলাই নিয়ে আমি এখানে এখানে অ্যাঙ্কর ট্যাগটা ধরি, ধরে আমি সাপোজ এখানে অ্যাবাউট 1 2 3 দিলাম। ওকে অ্যাবাউট 1 আমি এটা কপি করে নিয়ে এখানে 2 দিয়ে দিই আর এখানে 3 দিয়ে দিই। ওকে সেভ দিই এবং কি রিলোড করি, তো দেখেন আমার এরকম একটা আউটপুট আসার কথা। ওকে তো এখন আমি সিএসএস ফাইলে যাই। ওকে সেভ যাওয়ার পর এখন আমি সরাসরি তো এখন আমি মেনুকে এবং এখানে যে ড্রপ মেনু বারটা দিলাম ওই দুটাকে ধরবো। ওকে তো আমি মেনু কল করলাম এবং এখানে আর ড্রপ দিয়ে মেনু বার কে ধরলাম। ওকে ধরার পর আমি এখানে পজিশন রিলেটিভ করে দিতে পারি এবং এখানে ডিসপ্লে নান করে দিতে পারি। দেখুন দেখেন এখন যদি আমি সেভ দিই এগুলা চলে গেছে। ওকে তো চলে যাওয়ার পর আমি আবার মেনুকে ধরে আবার মেনুকে ধরে এবং কি মেনু মেনু বারটাকেও ধরবো, ধরে আমি এলআই কে ধরবো, ধরে আমি এখানে প্লট নান করে দিই। করার পর আমি এখানে যখন আমার এখানে হোভার করব তখন একটা কাজ হবে। ওকে তো এটার জন্য আমি এখানে আবার মেনুকে ধরবো, ধরে এলআই কে ধরবো, ওকে ধরে হোভার হোভার করলে কিছু একটা হবে। এখন আমি হোভার কি কি হোভার হবে মেনু বারটাকে মেনু বার হোভার হবে। ওকে হোভার করলে মেনু বারটা আসবে, কারণ আমি এখানে হোভারের পর মেনু বার দিলাম। দেওয়ার পর আমি এখানে ডিসপ্লে সরি ডিসপ্লে ব্লক বলে দিতে পারি। ওকে
তো এখন আমি যদি এখানে দেখেন আমার এরকম একটা আউটপুট আসার কথা, আসার পর আমি এখানে আসি, যদি আবার মেনুটাকে কল করি, তারপর আবার মেনু বারটাকেও ধরি, মেনু বারটাকে ধরলাম, ধরার পর আমি অ্যালাই এবং অ্যাঙ্কর ট্যাগটাকে ধরলাম, ধরার পর আমি ব্যাকগ্রাউন্ড কালার 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 বলে দিলাম হোয়াইট। ওকে, এখন সেভ দিই এবং কি ব্রাউজার একটু রিলোড করি। তো আমার দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়েছে, বাট আমার এখানে কি যখন হোভার করতেছি তখন কিছু দেখা যাইতেছে না। এটার জন্য আমাকে আবার এটাকে মেনুকে ধরি, ধরে আবার মেনু বারটাকে ধরলাম, ধরে অ্যালাই এবং অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে হোভার বলে দিই। ওকে, হোভার করলে আমার কী কাজ হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ফাইভ টু সেভেন সিক্স, ওকে দিলাম, এবং কে কালার বলে দিই, এবং কি ব্রাউজারে রিলোড করি। দেখেন এখন কি আমার হোভার করলে একটা কাজ হইতেছে এবং ব্যাকগ্রাউন্ড কালার এবং কালারটাও চেঞ্জ হইতেছে। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।